নমস্কার বন্ধুরা জব ভাই ইউটিউব চ্যানেল আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলেছি একটি ভালো চাকরি নোটিফিকেশান তো তোমরা যারা এই লকডাউনে কাজ হারিয়ে ফেলেছো বা তোমাদের যারা কাজের দরকার তোমরা কিন্তু এই কাজটা করতে পারো যেটা হচ্ছে একটা প্রাইভেট ব্যাংকের কাজ এইচডিএফসি ব্যাংকের রিক্রুটমেন্ট চলছে সারা দেশ জুড়ে কিন্তু সমস্ত জেলা শহরের জন্য কিন্তু এইচডিএফসি ব্যাংকের বিভিন্ন পোস্ট খালি হয়েছে তো তোমরা এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করবে বা এই ওয়েবসাইটে কীভাবে আসবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা বেতন কী দিয়ে হবে সমস্ত ডিটেলসটাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো অনুরোধ করবো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার তাহলে পুরো ব্যাপারটা খুব সহজে বুঝতে পেরে যাবে তো চলুন প্রথমে দেখাই কোন ওয়েবসাইট থেকে এসে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা তোমাদের ফোনে বা কম্পিউটারে গুগল গুগল ব্রাউসার একটা কোনো একটা ব্রাউজার অন করে গুগলটা অন করে নেবে অন করে নেওয়ার পরে তোমাদের এখানে এখানে জাস্ট লিখে দেবে এইচডিএফসি এইচডিএফসি লিখে দিলে দেখবে একদম উপরে যে ওয়েবসাইটটা তোমরা এই এইচডিএফসি লিখে দিলে এইচডিএফসি উপর লিখে দেবে একদম উপরে যে ওয়েবসাইটটা তোমরা পাবে এইচডিএফসি ব্যাঙ্ক ডট কম এখানে তোমরা একবার জাস্ট ক্লিক করবে লিঙ্ক দিলে অনেক রকম প্রবলেম হয় তাই আমি ডাইরেক্ট দেখাচ্ছি এরকমভাবে তোমাদের সুবিধার্থে তো এই ওয়েবসাইটটা এরকমভাবে ওপেন করার পরে দেখবে তোমাদের সামনে যে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু খুলে যাবে তো খুলে যাওয়ার পরে তোমার ওয়েবসাইটটা এরকম উপরের দিকে স্ক্রোল করবে স্ক্রোল করার পরে দেখবে অ্যাবাউট আস বলে লেখা থাকবে এবং তার তলার দিকে দেখবে একটা লিঙ্ক পাবে কেরিয়ার্স বলে এই কেরিয়ার্সে তোমরা কিন্তু একবার জাস্ট ক্লিক করবে এই কেরিয়ার্স তো তোমার দেখতে পেলে কেরিয়ার্সে ক্লিক করার পরে কিন্তু এরকম ধরনের পেজ তোমাদের সামনে খুলে যাবে তো পেজটা খুলে যাওয়ার পরে তোমরা দেখতে হচ্ছে তোমাদের এখানে জব লোকেশন বা টাইটেল দিয়ে সার্চ করতে পারো এবং তোমাদের সিটি স্টেট দিয়ে সার্চ করতে পারো এবং তোমার দেখতে চাও এবং তোমার আর আরও দেখতে চাও যে দেখতে হচ্ছে সাত হাজার ছশো ছিয়াত্তরটা জব কিন্তু এখানে প্রকাশিত হয়েছে বিভিন্ন রাজ্যের জন্য কিন্তু দেখতে হচ্ছে বিভিন্ন পোস্টে ব্রাঞ্চ ম্যানেজার টিম লিড তারপর হচ্ছে আর আরবি কারেন্ট অ্যাকাউন্ট রিলেশনশিপ ম্যানেজার আর আরবি রিটেল এগ্রি রিটেল এগ্রি বিভিন্ন ধরনের পিবি সার্ভিস বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু তোমাদের এখানে বার হয়েছে ধরো তোমরা দেখতে চাও তোমরা এখন দেখছো পশ্চিমবঙ্গের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে চাও তো তো এখান থেকে তোমাদের এই যে স্টেট আছে এই স্টেটটা তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল করে দিতে হবে এই ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের স্টেটটা করে দেবে তো ওয়েস্ট বেঙ্গল স্টেটটা করার পরে এটা একটু উপরের দিকে তুলবে দেখবে এখানে কিন্তু অনেকগুলো পোস্ট কিন্তু এখানে খালি দেখতে হচ্ছে দুশো চুয়াত্তরটা ব্যাঙ্কে কিন্তু এখানে পোস্ট খালি আছে দেখতে তো দেখতে পাচ্ছ এই ভার্চুয়াল আর এম পিবিকে কলকাতার জন্য কলকাতা ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমার প্রকাশিত মানে পোস্ট বাড়া হয়েছে দেখতে পাচ্ছো সেলস ম্যানেজার আরএস জিএলের জন্য পোস্ট বাড়া হয়েছে আর এইচ সার্ভিসের জন্য বাড়া হয়েছে টেলারের জন্য বাড়া হয়েছে তোমাদের টি সার্ভিস অথরাইজার তোমার বিভিন্ন রকম পোস্ট কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ সেলস ম্যানেজার হোম লোন পার্সোনাল ব্যাংকার বিভিন্ন পোস্ট কিন্তু তোমাদের এখানে বার হয়েছে তো তোমরা যে 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 রাজ্যের জন্যে দেখছো বা যে কম যে ডিস্ট্রিক্টের জন্য দেখছো সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারো দেখতে পাচ্ছ এখানে সিটিও আছে তোমাদের যদি পশ্চিমে অন্য সিটি থেকে দেখতে চাও তো এখান থেকে সিটি জায়গা ক্লিক করে সিটিটা লিখে দেবে বা সিটিটা সার্চ করে ওখানে ক্লিক করে দেবে আর যে লোকেশানে দেখতে চাও সেই লোকেশানটা ডাইরেক্ট এখানে লিখে দেবে লিখে দিলে কিন্তু তোমাদের সামনে জবগুলো শো করে যাবে ধরো আমি এই সেলস ম্যানেজারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই বা তোমাদের এই তোমাদের অন্য কোনো একটা পোস্টের জন্য তোমাদের আমি অ্যাপ্লাই করতে চাই তো ধরো এখানে এই যে পোস্টগুলো আছে তোমাদের দেখবে কিছু কিছু পোস্ট এক্সপিরিয়েন্স এসেছে কিছু কিছু পোস্ট এক্সপিরিয়েন্স চাইনি তো ধরো এটা তোমাদের বিনা এক্সপিরিয়েন্সের জব ক্রেডিট আন্ডার রাইটার তো এটার জন্য আমি যদি অ্যাপ্লাই করতে চাই তো এর উপর আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখবে তোমরা কিন্তু এখানে বজায় দেখতে পাচ্ছো এখানে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া জিরো থেকে এক বছরের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের ভালোভাবে পুরো ডিটেলসটা কিন্তু পড়ে নিতে হবে তো এখানে কী কী বলা হয়েছে জব ডিসক্রিপশান কী কী বলা হয়েছে তোমার কিন্তু এইচএস পাস যোগ্যতা থাকলে তোমার এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কিছু কিছু পোস্টে আবার মাধ্যমিক পাস যোগ্যতাও তোমার অ্যাপ্লিকেশান করতে হবে এখানে কিন্তু তোমাদের স্যালারি প্রায় আঠেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তোমাদের স্যালারি দেওয়া হতে পারে তো তোমরা ভাবছো যে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবো এটা ফেক কিনা তোমার তোমাদের কিন্তু আমি একদম এইচডিএফসি ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছি এবং গুগল সার্চ করে করেও তোমাদের কিন্তু দেখাচ্ছে এরকম কোনো কোনো লিঙ্ক দিয়ে দেখায়নি তো তোমরা ধরো এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এই অ্যাপ্লাই নেওয়ার উপর তোমরা একবার ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে যে তোমরা যদি আগে থেকে লগ ইন করে থাকো সেই লগ ইন অ্যাড্রেসটা দিয়ে দেবে পাসওয়ার্ডটা দিয়ে দেবে আর যদি তোমরা নিউ ইউজার হয়ে থাকো নতুনভাবে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই নিউ ইউজারে একবারে ক্লিক করতে হবে নিউ ইউজারে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে রিসুম আপলোড করতে বলবে দেখতে হচ্ছে লেখা আছে আপলোড রিসুম তোমাদের কিন্তু এখানে রিসুম আপলোড করতে হবে রিসুম আপলোড করতে পারলে তোমাদের কিন্তু প্রিভিউ প্রোফাইল করতে হবে তোমাদের প্রিভিউ প্রোফাইল করলে রিসুমের সঙ্গে ম্যাচিং করে তোমাদের কিন্তু নাম অ্যাড্রেস ফোন নাম্বার যেগুলো রিসিমে দিয়ে রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে লিখতে হবে লেখার পরে কিন্তু তোমাদের ছবি টবি বা এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান যেগুলো তোমাদের আছে সেগুলো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে এবং অ্যাটাচ করার পরে কিন্তু তোমাদের কোনো 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 পয়সা করে নেবে না সম্পূর্ণ বিনামূল্যে বিনা ফিসে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে তো করার পরে কমপ্লিটটা তোমাদের হয়ে যাবে হয়ে গেলে কিন্তু তোমাদের এখানে আপলোড করলে কিন্তু তোমাদের কমপ্লিটটা হয়ে যাবে কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের এস এম এস বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমরা সিলেক্ট হলে না হলে না এটা কিন্তু কনফার্ম নয় যে তোমরা ফিল আপ করলেই তোমাদের মেসেজ আসবে বা ইমেল আসবে ওদের তোমাদের এডুকেশনের কোয়ালিফিকেশন দেখবে পার্সেন্টেজ আপ মার্কস দেখবে তোমাদের সিবিটা ভালো করে চেক করবে তারপরে কিন্তু তোমাদের ওরা কনফার্মেশান পাঠাবে এবার যাদের বেশি মার্কস আছে বা যারা অন্য কাজ করেছে এক্সপিরিয়েন্স আছে বা তোমাদের যাদের সিবিটা ভালো হয়েছে বা এডুকেশনের কোয়ালিফিকেশানটা ভালো হয়েছে ফর্ম ফিল আপে কোনো ভুল হয়নি তাদের কিন্তু এখানে একমাত্র এস এম এসটা আসবে তো তোমাদের যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তোমাদের সাহায্য করতে চেষ্টা করব এবং আজকের এই ভিডিওটি যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে ও সুইচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি দেখার জন্য